সাকিবুল হাসান মানেই যেন অদ্ভুত সব কাণ্ড। যখন যেটা ভালো বলছেন তখন শত বিতর্ক সত্ত্বেও সেটাই করেন। একদিকে যখন বিশ্বকাপে সেমির আশা শেষ করে আলোচনার সাগরে ডুবছে বাংলা, তখন সাকিব জন্ম দিয়েছে নতুন আলোচনা। বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা প্রায় শেষ, তবে এখনো টাইগারদের বাকি আছে চারটা ম্যাচ। 28 তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার মুম্বাই থেকে কলকাতায় পৌঁছেছে টিম টাইগার্স, কিন্তু দলের সঙ্গে যোগ দেননি সাকিব। জানা গেছে হঠাৎই দেশে ফিরেছেন টাইগার কাপ্তান, তবে এবার আর কোনো বিজ্ঞাপনী শুটিং এর কাজে নয়। বিশ্বকাপে পরবর্তী ম্যাচের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতেই মিরপুরে ছুটে এসেছেন তিনি। দলের সাথে যোগ দেবেন 27 অক্টোবর। কিন্তু প্রশ্ন হলো, যেখানে এত কারিকারি টাকা দিয়ে কোচের মেলা বসিয়েছে বিসিবি, সেখানে কেন ভরসা করতে পারলেন না সাকিব? তবে কি গুঞ্জনই সত্য, হাথুরুর সাথে মত বিরোধে দল ছুট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার? আর আকসু নিয়মই বা কি বলে? তবে প্রশ্ন আর শঙ্কা যাই হোক, নিয়ম ভাঙা আর তার পরিণতি সাকিবের চেয়ে ভালো আর কেই বা জানে। তাই দলকে নেতৃত্ব দেবার আগেই সাকিব যে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন, সেটাই এখন দিনের আলোর মতো পরিষ্কার। মাহমুদুল হাসান সজীব, 71।